পেসারদের রাজ্যে নিজের স্বর্গ বানাতে চান টাইগার স্পিনার নাসুম আহমেদ। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোনো কন্ডিশনে পারফর্ম করতে চান তিনি। জাতীয় দলে খেলার লোভ থেকে আরও বেশি পরিশ্রমী হয়েছেন এ বাঁহাতি স্পিনার। সেমি উইকেটে কীভাবে সফল হওয়া যায় তার কৌশল শিখছেন ড্যানিয়েল ভেটোর কাছ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক অখ্যাত বাঁহাতি স্পিনার নজর কেড়েছিল। পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন নাসুম আহমেদ, তবে একাদশে খেলা হয়নি। সবশেষ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে সতীর্থ মুশফিকুর রহিমের রোশানোলে পড়ে আবারও আলোচনায় আসেন সিলেটের ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজে জায়গা না পেলেও নিউজিল্যান্ড সফরে সুযোগ পান। দেশটির সুইমিং কন্ডিশনে কি সফল হতে পারবেন, আত্মবিশ্বাসের সাথে জবাব নাসুম আহমেদের। যেহেতু এইটা বলতেছেন আপনি পেস বোলারের স্বর্গ, আমি একমাত্র স্পিনার বলতেছেন, যদি আমার সুযোগ আসে আমি আমার জন্য আমার স্বর্গ বানিয়ে নেব। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সময় অল্প কিছুদিন টাইগার শিবিরে ছিলেন। জাতীয় দলের মর্যাদা তখনই ভালোভাবে বুঝেছেন এ বাঁহাতি স্পিনার। লোভ বেড়েছে সাথে পরিশ্রম। লোভটা বেড়ে গেছে, আমি কখন টিমে ঢুকবো, কখন খেলবো, আমি অনেক অপেক্ষায় ছিলাম, আমি অনেক কিছু করতেও ছিলাম, মানে আমি অনেক কাজ বাড়াই দিয়েছি, অনেক কিছু করা শুরু করছি আর কি, নিজ থেকেই অনেক কিছু করতেছি আর কি, যাতে এই জায়গায় আবার আসতে পারি। কুইন্সটাউনে দলগত অনুশীলনের প্রথম দিন ড্যানিয়েল ভেটোরি জানিয়েছিলেন নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিনাররা হবেন এক্স ফ্যাক্টর। গুরুর কাছ থেকে আপাতত সেই কৌশলটাই শিখতে চান নাসুম আহমেদ। টিপস বলতে ওনার কাছ থেকে নতুন করে এই মুহূর্তে আমি কিছু ইয়া করবো না, মানে শেখার জন্য কোনো মানে ইয়া করবো না, আমি জাস্ট ওনার কাছ থেকে যাই শেয়ার করব, তা পরে এসে অ্যাপ্লাই করব। এখন আমি আমার যেটা নিয়ে আসি ওইটা নিয়েই থাকব, যা শুধু ওই কন্ডিশনে কীভাবে কী করা লাগবে ওইটা শুধু ওনার কাছ থেকে বুঝে নেব আর কি। আশিক রুদ্র, চ্যানেল 24।